হ্যালো বন্ধুরা, এমআরএফ ফিশ ফার্মে আপনাকে স্বাগত জানাই। আমি রুহুল আমিন, বটম ক্লিন। যেহেতু আমি মাছ চাষ করছি, আমার যে ট্যাঙ্কটা আছে সেটা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে ট্যাঙ্কে আমি মাছ চাষ করছি, সেই ট্যাঙ্কটা মাছ চাষ করার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আমি আমাজন থেকে পারচেস করেছিলাম। তার মধ্যে একটা হচ্ছে আপনার টিডিএস মিটার, একটা হচ্ছে আপনার পিএইচ মিটার, আর একটা হচ্ছে আপনার ওয়েট মেশিন, খাবার যে ওজন করে সেই সমস্ত ছোটো মেশিনগুলো। তো এখন পর্যন্ত আমি সেরকম কোনো মানে কোনোটাই ইউজ করিনি আমি বটম ক্লিন আমার ট্যাঙ্কটাতে, কারণ আমি যেহেতু বটম ক্লিনে মাছ চাষ করছি তো সেক্ষেত্রে আমার দরকার পড়েনি, কারণ আমার জল, আমার পিএইচ এবং টিডিএস সবসময় মেনটেন থাকে। কারণ আমি যেহেতু 4 দিন 5 দিন, খুব ম্যাক্সিমাম হলে 7 দিন অন্তর অন্তর আমি জলটাকে চেঞ্জ করি। তো যেহেতু আমি জল চেঞ্জ করি সবসময়, আর বটম ক্লিন মানেই তো আপনাকে জল চেঞ্জ করতেই হবে। বটম ক্লিন কথাটা হচ্ছে আপনার যে আপনার ট্যাঙ্কের যে তলদেশটা, সেই তলদেশটাকে পরিষ্কার রাখা। তো স্বাভাবিকভাবে আপনি যখন জল চেঞ্জ করবেন তখন তো আপনার তলদেশটা পরিষ্কার থাকবেই। এগুলো প্রয়োজন হবে আপনার কখন, এই টিডিএস মিটার বলুন বা পিএইচ মিটার বলুন বা আপনার ওয়েট মেশিন বলুন, যখন আপনার বটম ক্লিন চাষ না করে আপনি যখন বায়োফ্লক ট্যাঙ্কে যখন মাছ চাষ করবেন, বায়োফ্লক পদ্ধতিতে যখন আপনি মাছ চাষ করবেন, তখন কিন্তু এগুলো আপনার কিন্তু প্রয়োজন হবেই, আর এগুলো এখন লাগবেই। তো যদি আমার প্রয়োজন না হলেও আমি এগুলো কিনে রেখেছিলাম, কারণ বলা যায় না কখন কী সমস্যা হয়, তো সেই জন্য আমি এগুলো অ্যাডভান্স কিনে রেখেছিলাম। তো আজকে আমি সেই সমস্ত যে সমস্ত জিনিসগুলো আমি অলরেডি আমাজন থেকে পারচেস করা হয়ে গেছে সেগুলোই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করি, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো টিডিএস মিটারটা, যে টিডিএস মিটারটা আমি কিনেছিলাম সেই টিডিএস মিটারটা আমি আপনাকে দেখাবো। এই হচ্ছে আমার টিডিএস মিটার, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার টিডিএস মিটার। এটা আপনার হচ্ছে গ্লান কোম্পানির, আমি একবার অন অফ করে আপনাকে দেখিয়ে দিই। যেমনটা দেখছেন হচ্ছে এটা আপনার থ্রি ডিজিটের একটা টিডিএস মিটার, আর চারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে কোন চারটা আপনার কী মানে চারটা হিসাবে আপনারা জলটাকে আপনারা মাপতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। চার হিসেবেই আপনারা কিন্তু জলটাকে আপনার টিডিএসটাকে মেনটেন রাখতে হবে। আর এটার দাম হচ্ছে আপনার পড়েছিল আমার 299 টাকা মতো। দ্বিতীয়টা আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার পিএইচ মিটার, এই পিএইচ মিটারটা কিনেছিলাম। পিএইচ মিটারটা আপনাকে বন্ধুরা সবসময় একটা ব্র্যান্ডেড কোম্পানি কিনতে হবে এবং ভালো কোম্পানি কিনবেন। বাজারে এখন অনেক ধরনের মানে আপনার পিএইচ মিটার বেরিয়ে গেছে, কিছু কিছু কম দামের পিএইচ মিটার বেরিয়ে গেছে, কিন্তু সেগুলো আপনারা নেবেন না, কারণ আপনার মাছ চাষটা যারা বায়োফ্লকে মাছ চাষ করছেন তাদের কিন্তু সবথেকে সমস্যা আসবে পিএইচটা নিয়ে। তো পিএইচ মিটারটা সবসময় আপনারা ভালো কিনবেন, একটু ব্র্যান্ডেড কোম্পানি কিনবেন, যাতে আপনার পিএইচটা যাতে আপনার ভুলভাল না দেখায়। এটা হচ্ছে আপনার পিএইচ মিটার, যেমনটা আপনারা দেখছেন এই হচ্ছে আপনার পিএইচ মিটার। এটাও আপনার হচ্ছে আমাজন থেকে পারচেস করা, আমি সবগুলো আমাজন থেকে পারচেস করেছি, যেমনটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একটা ব্র্যান্ডেড কোম্পানি আপনার পিএইচ মিটার। আর একবার আপনাকে খুলে দেখাই, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর একটা কথা বলে দিই যে আপনাদেরকে যদি আপনারা এইগুলো কিনতে চান তো আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনারা সরাসরি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন, সেখানে গিয়ে আমার এই পিএইচ মিটার, টিডিএস মিটার এবং ওয়েট মেশিনটা যেটা আছে সেটা আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে গিয়ে ডাইরেক্টলি কিনতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কারণ আমি যখন এগুলো কিনেছিলাম আমিও অ্যামাজনে প্রচুর সার্চ করেছিলাম যে কোনটা ভালো হবে না হবে, তো আপনাকে সেই হ্যারাসমেন্টটা হতে হবে না। আমি বলছি যে এই কোম্পানিগুলো খুবই ভালো কোম্পানি, টিডিএস মিটার এবং পিএইচ মিটার, আপনারা গিয়ে ডাইরেক্ট ওখান থেকে লিঙ্কে গিয়ে ক্লিক করে পারচেস করতে পারবেন। আর আমি দামটা বলে দিই যে পিএইচ মিটারটা, এটার দাম পড়েছিল আমার সামথিং 699 টাকা, 699 টাকার দাম পড়েছিল এই পিএইচ মিটারটার, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আমি এখন পর্যন্ত কিন্তু আপনার হচ্ছে করিনি, মানে ক্যালিব্রেশন করিনি, কারণ ক্যালিব্রেশন করতে হবে আপনাকে। ডাইরেক্টলি আপনি একদম পারচেস করার পর সঙ্গে সঙ্গে আপনি পিএইচ টেস্ট করবেন তা কিন্তু হবে না, অনেক সময় পিএইচ আপনার হাই দেখাবে, আবার অনেক সময় পিএইচ কিন্তু আপনাকে লো দেখাবে। আপনার হাই এবং লো দেখালে আপনি হয়তো ভুলভাল করে ট্রিটমেন্টটা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের কিন্তু ক্ষতি হতে পারে। তো এটাকে প্রথমে কিন্তু আপনাকে ক্যালিব্রেশন করতে হবে, ক্যালিব্রেশন করার পরে তারপর কিন্তু আপনাকে এটি এই পিএইচ মিটারটা আপনারা ইউজ করতে পারবেন। তো আমি পরবর্তী একটা ভিডিও বানাবো যে পিএইচ মিটার আপনারা কীভাবে ক্যালিব্রেশন করবেন। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ওয়েট মেশিন, যেটা আমি আপনাকে দেখাইনি, ওয়েট মেশিনটা আমি আপনাকে দেখাইনি। এটা হচ্ছে ওয়েট মেশিন, এটা আপনার
একটা ছোট 10 কিলো ওয়েট আপনার ম্যাক্সিমাম আপনার নিতে পারবে, 10 কিলো ওপর কিন্তু আপনি এটাকে ওয়েট করতে পারবেন না। এটা হচ্ছে আপনার একটা ওয়েট মেশিন, আর এটার আমার দাম পড়েছিল 499 টাকা, 500 টাকা দিয়ে এটা আমি কিনেছিলাম। এটারও লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটাও আমি আপনাকে একবার খুলে দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আপনার হচ্ছে ডিজিটাল ওয়েট মেশিন। আমি আপনাকে দেখাই দিই, এটা হচ্ছে আপনার অন অফ, এটা হচ্ছে আপনার অন অফ, অফ করে দিই। আর এইদিকে হচ্ছে আপনার ব্যাটারি, এইদিকে আপনার ব্যাটারি আছে, এটা আপনার পেন্সিল ব্যাটারি, দুটো পেন্সিল ব্যাটারি আপনার লাগবে, এই ধরনের দুটো পেন্সিল ব্যাটারি। এই পেন্সিল ব্যাটারি দুটো আপনি এইভাবে এখানে লাগিয়ে দেবেন, এভাবে লাগিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন। এটা আপনার দাম পড়েছিল 499 টাকা, মানে 500 টাকা। তো যাই হোক, আর একটা কথা আপনি আপনাদেরকে বলে দিই, যে যারা খাবার সংগ্রহ করতে চান, সিপি কোম্পানি যারা খাবার সংগ্রহ করতে চান, তো আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে। আর আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কোন মাছের খাবার সম্পর্কে জানতে চান, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওটি সেই সম্পর্কে বানানোর জন্য। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ যদি আপনাদের মনে হয় যে না, এই ভাইয়ের ভিডিওগুলো দেখে আপনারা কিছুটা উপকৃত হয়েছেন, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী আমি যখন ভিডিও বানাবো তার সরাসরি নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ।